ইহুদি এবং খ্রিস্টানরা গোটা বিশ্বের মুসলমানদেরকে ডিভাইডেশন করে রেখেছেন, পার্ট পার্ট করে রেখেছেন। সৌদি আরব, কুয়েত, কাতার, অন্যান্য আরব মুসলিম দেশগুলোকে ইরানের বিরুদ্ধে খেপিয়ে রেখেছেন। ইরান তোমাদের চিরশত্রু, ওর ব্যাপারে সাবধান। আবার কিছু কিছু দেশকে সৌদি আরবের বিরুদ্ধে খেপিয়ে রেখেছেন। এইভাবে মুসলমানদের মধ্যে বাজাবাজি করে মুসলমানদেরকে এমন ভাবে ভাগ ভাগ করে দিয়েছেন, গোটা বিশ্বের মুসলমানদের টুকরা টুকরা করে দিয়েছেন। আজকে মুসলমান যখন নির্যাতিত হয়, ফিলিস্তিনে মার খায়, সিরিয়ায় মার খায়, ইরাকে মার খায়, মুসলমান যখন আফগানে মার খায়, কাশ্মীরে মার খায়, গোটা বিশ্বের বিভিন্ন অঞ্চলে মার খায়, বিশ্বের 55টি মুসলিম দেশের 55 জন শাসক তার কোনো প্রতিবাদ করতে পারে না, প্রতিবাদ করে না। তার কারণ হলো, ওরা জানে মুসলমানরা প্রতিবাদ করবে, প্রতিবাদ করার শক্তিকে আগে দুর্বল করে দেওয়া হয়েছে, তাদেরকে পাট পাট করে দেওয়া হয়েছে। নসের মুসলিমদেরকে আল্লাহ তাআলা এমন শক্তি দিয়েছেন, এমন পরাশক্তি মুসলমানদের হাতে অ্যাটম বোম নাই, পারমাণবিক বোম নাই, কিন্তু সমস্ত পৃথিবীর শক্তি মুসলমানদের হাতে। মুসলমানরা যদি বলে যে আমেরিকা ইউরোপের কোনো বিমান আকাশে উড়বে না, কোনো জাহাজ পানিতে ভাসবে না, আমেরিকা ব্রিটেনের কোনো গাড়ি রাস্তায় চলবে না, ইউরোপ অচল হয়ে যাবে, ইউরোপ বন্ধ হয়ে যাবে যদি মুসলমানরা অবরোধ ডাকে, তার কারণ মুসলমানদেরকে আল্লাহ তাআলা পরাশক্তি দিয়েছেন, সেই পরাশক্তির নাম হলো তৈলার অক্টেন, ঠিক কিনা বলেন? এত বিশাল শক্তি মুসলমানদের হাতে থাকার পরেও মুসলমানদের মধ্যে ঐক্য না থাকার কারণে আজকে মুসলমানদের কি ওরা অবরোধ দেয়, মুসলমানদের উপরে নানান প্রকার চাপ প্রয়োগ করে, মুসলমানরা তার কোনো জবাব দিতে, সকল জায়গায় মুসলমানরা মার খাচ্ছে, নির্যাতিত হচ্ছে। এই কারণে যে মুসলমান আজকে দলে দলে, ছোট ছোট দলে দলে বিভক্ত হয়ে গেছে, সমস্ত মুসলিম বিশ্বের মধ্যে কোনো জোট নাই, বিশ্ব মুসলিমের মধ্যে কোনো আন্তরিকতা। তদ্রূপ আমার দেশের অবস্থাও তাই, তাবলিগটাকে ভেঙে দু টুকরো করে দেওয়া হয়েছে, ঠিক না? আজকে কি অবস্থা দেখেন, এদিকে অন্যান্য মুসলমানদের মধ্যে টুকরা টুকরা নানান দলে উপদলে বিভক্ত, যার কারণে মুসলমানরা আজকে বুক ফুলে ইসলামের কথা বলতে পারে না, ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারে না, সকল জায়গায় বাধা। আজকে যে অবস্থা হয়েছে আমাদের এই ময়দানের, গোটা ইসলামের গোটা দেশে একই চিত্র। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফারাকু। এই দুনিয়ার মুসলমানেরা, তোমরা আমার দিনকে মজবুত করে ধরো, তোমরা আমার কোরআন নবীর সুন্নাকে মজবুত করে ধরো, তবে ওয়ালা তাফারাকু, পৃথক হয়ো না, সকলে ঐক্যবদ্ধভাবে আমার রোজ রোজ কোরআন এবং সুন্নাকে দিনকে মজবুত ভাবে ধরো, পৃথক হয়ো না, পৃথক হয়ো না। তাহলে বোঝার গেল, সমস্ত মুসলমান দল মত নির্বিশেষে কোরআনের ব্যাপারে, সুন্নার ব্যাপারে, ইসলামের ব্যাপারে, আল্লাহ এবং রসুলের ব্যাপারে ঐক্যমত থাকবে, এটা কার নির্দেশ? লোক কম হলে কি হবে, একটু ইমানি জজবা থাকা চাই, জোরে বলেন, এটা কার নির্দেশ? সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ থাকবে, আমাদের কোরআন এক, সুন্নাহ এক, আল্লাহ এক, নবী এক, আমাদের ধর্ম এক, অতএব আমরা সকল মুসলমান একটা প্ল্যাটফর্মে থাকব, এই নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। দ্বিতীয় নম্বর নির্দেশ হলো, ওয়ালা তাফাররুকু, ছোট ছোট দলে বিভক্ত হয়ে যাও না। এই ছোট ছোট দলে বিভক্ত হওয়া থেকে আমাদেরকে বারণ করেছে, নিষেধ করেছে কে, জোরে বলো, আমরা কি সে আল্লাহর নির্দেশ মানি? ছোট ছোট দল বানায় আর বলছে কুল্লু হিজবিন বিমা আলাইহিম ফারিউন, যার যার ছোট ছোট দলের উপরে বলতেছে আমিই সঠিক, আমিই হক, আমিই ঠিক, সব ঠিক। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক।